সাবস্ক্রাইব করুন বিসি অ্যাকাডেমিকে এবং কোনো প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য ক্লাস নাইনে আজকে ভিডিও নম্বর সাত রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট কষে দেখি ফাইভ পয়েন্ট টু এর এর দিন একের অঙ্কগুলো বন্ধ হয়েছিল আজকে দুই অঙ্কগুলো করব এর আগের দিন যে অঙ্কগুলো করেছিলাম সেটা ছিল লেখচিত্রের সাহায্যে দেখ দেখাও যে সমীকরণটি সমাধান সম্ভব কিনা একটা সমাধান পাওয়া যায় কি না দুইটা সমাধান না অসংখ্য সমাধান না কোনো সমাধান নয় সেটা লেখচিত্রের মাধ্যমে আমরা দেখেছিলাম এখন আমরা করব যে ধ্রুবকগুলির অনুপাতের সম্পর্কের সাহায্যে আমরা কিভাবে বুঝবো যে একটি সমাধান অসংখ্য সমাধান এবং কোনো সমাধান নয় তো দুইয়ের এক নম্বর অঙ্কটা করব দুইয়ের এ নম্বর অঙ্কটা তো এখানে সমীকরণগুলো কী দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ ওয়াই টু সেভেন এটা এক নম্বর সমীকরণ দিয়ে রাখব তারপর এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু টোয়েন্টি এটা দুই নং সমীকরণ দিয়ে রাখবো এবার এখানে আমাদের করতে হবে কি আমাদের যে সাধারণ সমীকরণ এ এক্স ওয়ান এ ওয়ান এক্স প্লাস বি টু বি বি ওয়ান ওয়াই প্লাস সি ইকোয়াল টু সি ওয়ান এই সমীকরণের সঙ্গে আমাদের এক নং সমীকরণটা তুলনা করতে হবে আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকুয়াল টু সি টু আমরা এই চ্যাপ্টারে প্রথম প্রথমে এই সমীকরণ দুটির সম্বন্ধে জেনেছিলাম তো এই সমীকরণের সঙ্গে তুলনা করতে হবে তাহলে এক নং সমীকরণকে এক নং সমীকরণকে সমীকরণকে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান ও দুই নং সমীকরণকে দুই নং সমীকরণকে সমীকরণকে এ টু এক্স এ টু এক্স এখান থেকে লিখি এ টু এক্স প্লাস বি টু ওয়াই টু সি টু এই সমীকরণের সাহায্যে তুলনা এই সমীকরণ দুটির সাহায্যে তুলনা করে পাই সমীকরণের সাহায্যে সমীকরণের সাহায্যে তুলনা করে পাই সমীকরণের সাহায্যে তুলনা করে পাই স্পেলিং মিস্টেক হলেও একটু তুলনা করে পাই করে পাই আচ্ছা প্রথমে তাহলে এ ওয়ান আমাদের মান কি আসে এ ওয়ান সমান কখন কী আসে এ ওয়ান এখানে এক্সের সঙ্গে কত আছে ওয়ান আছে কিছু নাই বলতে তো এ ওয়ান এটা বি ওয়ান কত বি ওয়ান কত আসলো বি ওয়ান ফাইভ আর সি ওয়ান ইকোয়াল টু কত আসলো সেভেন আচ্ছা পরের দুই নং সমীকরণের সঙ্গে যদি এটা তুলনা করি তাহলে এ টু আমাদের কি আসলো ওয়ান তারপর বি টু কী আসলো ফাইভ সি টু কী আসলো সি টু আসলো হচ্ছে টোয়েন্টি আচ্ছা প্রথমে আমাদের দেখতে হবে এ ওয়ান বাই এ টু প্রথমে আমাদের কী কী চেক করতে হবে প্রথমে চেক করতে হবে এ ওয়ান বাই এ টু তারপর বি ওয়ান বাই বি টু এটা সমান কি সমান নয় যদি সমান হয় এ ওয়ান বাই এখানে কি দেখো যে এ ওয়ান বাই এ টু এখানে এখানে এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু এটা ইকুয়াল টু যেহেতু আসতেছে সেহেতু আমাদের সি ওয়ান বাই সি টু চেক করতে হবে আমাদের কী ছিল যে এ ওয়ান বাই এ টু যদি নট ইকুয়াল যদি আসে তাহলে সেটা একটা মাত্র সমাধান যদি এরকম থাকে এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু হচ্ছে বি ওয়ান বাই বি টু ইকাল টু হচ্ছে সি ওয়ান বাই সি টু তাহলে অসংখ্য সমাধান আর যদি কী আসে বি ওয়ান বাই বি টু ইকুয়াল নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু তাহলে কোনো সমাধান পেলাম না তাহলে দেখি আমাদের যেহেতু একটা সমান হলো তো এর সঙ্গে দেখি সি ওয়ান বাই সি টু আসে কি না তাহলে সি ওয়ান বাই সি টু আচ্ছা এ ওয়ান বাই এ টু করলে ওয়ান বাই ওয়ান আর এখানে বি ওয়ান বাই বি টু করলে ফাইভ বাই ফাইভ তার মানে এ ওয়ান বাই এ টু আর এ বি ওয়ান বাই বি টু সমান হলো আর সি ওয়ান বাই সি টুর সঙ্গে নট ইকুয়াল টু সমান তাহলে দেখো এই দুটো সমান তার মানে আমাদের আমাদের এই যে সমীকরণটা সেটা মিললো না আমাদের কোনটা কেসের সঙ্গে মিললো এই কেসের সঙ্গে মিললো তাহলে এখানে বলবো যে সুতরাং আচ্ছা ই ওয়ান বাই ই করলে কত হয় দেখো সাইডে দেখো এটা অ্যাকচুয়ালি এটা খাতা করতে হবে না ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ফাইভ বাই ফাইভ ইকুয়াল টু সাত বাই কুড়ি তাহলে দেখো এটা এখানেও ওয়ান আসে এখানেও ওয়ান আসে আর এটা সাত বাই কুড়িয়ে থাকে তার মানে হচ্ছে এটা ইকুয়াল টু এইটা এটা নট ইকুয়াল টু ওই জন্য আমি এটা লিখলাম তাহলে এটা কিন্তু আমাদের খাতা লিখতে হবে না এটা রাফে আমাদের চেক করতে চেক করতে হবে তো এ ওয়ান বাই এ টু সমান সমান বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু তাহলে সুতরাং কোনো সমাধান পাবো না কোনো সমাধান পাব না সমাধান পাব না আমরা কিন্তু কোনো তুলনা করব না সি ওয়ান বাই সি টুটা তাহলে আমরা এখানে বলতে পারি যে এই কন্ডিশন যদি আমাদের আসে তাহলে আমরা বলতে পারি যে একটি মাত্র সমাধান পাবো মাত্র মাত্র সমাধান সমাধান পাব এটা আবার সমী এটা আবার কোশ্চেনে কী বলছে যে সমীকরণ করে লেখুচিত্র অঙ্কন করতে বলছে এর আবার লেখুচিত্র অঙ্কন করতে বলছে যেহেতু সমাধান পাব তার জন্য এর লেখচিত্র অঙ্কন করে আবার চেক করতে বলছে সমান কিনা তো লেখচিত্র আট করতে জানো তো ওই পার্টটা আর করবো না এবার সি নাম্বার অঙ্কটা কি বলছে সি নাম্বার বলছে ফাইভ এক্স প্লাস এইট ওয়াই ইকোয়াল টু চোদ্দো এটা একটা সমীকরণ আর দুই নং সমীকরণটা হচ্ছে এটা পনেরো এক্স প্লাস চব্বিশ ওয়াই ইকোয়াল টু হচ্ছে বিয়াল্লিশ তাহলে এই সমীকরণের সঙ্গে আমরা কী তুলনা করবো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান আর এই সমীকরণের সঙ্গে এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি টু তাহলে এখানে আমার ওই কথাটা লিখে লিখে দিতে হবে তো তাহলে এখান থেকে কী পাই এ ওয়ান ইকোয়াল টু পাই ফাইভ এ টু ইকোয়াল টু কী পাই পনেরো তারপর বি ওয়ান কী পাই বি ওয়ান হচ্ছে আমাদের এইটা আট তারপর বি টু কী পাবো বি টু পাবো হচ্ছে টু সি ওয়ান কী পাবো চোদ্দো সি টু কী পাবো হচ্ছে বিয়াল্লিশ এবার প্রথমে আমরা এ ওয়ান বাই এ টু ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু চেক করতে হবে এ ওয়ান বাই এ টু কোথাও শিল এ ওয়ান বাই এ টু হচ্ছে ফাই এ ওয়ান বাই এ টু হচ্ছে ফাইভ বাই পনেরো আট বাই আর বি ওয়ান বাই বি টু তাহলে এটা কি ইকুয়াল নট ইকুয়াল সেটা আমরা সাইডে চেক করে নিতে পারি ফাইভ বাই পনেরো তাহলে এখান থেকে কত আসে এখান থেকে আমরা কাটাকাটি করলে কত আসে এক বাই তিন আর এখানে কত আসে আট বাই দুই এটাকে কাটাকাটি করলে কত আসে চার তাহলে এটা নট ইকুয়াল তাহলে এটা নট ইকুয়াল যেহেতু নট ইকুয়াল আসলে আমার পরটা আমাদের চেক করার কোনো প্রয়োজনই নেই সি ওয়ান বাই সি টুটা এখানে তাহলে লিখবো এখানে কথাটা লিখবো তাহলে অথেব মাত্র সমাধান পাবো একটি মাত্র সমাধান পাবো এবার আমরা ডি নম্বর অঙ্কটা করবো দুইয়ের ডি দুইয়ের ডিটে কী বলছে দুইয়ের ডি সমীকরণটা হচ্ছে এটা থ্রি এক্স প্লাস টু টু ওয়াই ইকুয়াল টু সিক্স আর বারো এক্স প্লাস এইট ওয়াই ইকোয়াল টু হচ্ছে চব্বিশ তো এটার সমীকরণের সঙ্গে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকোয়াল টু সি ওয়ান এই সমীকরণ তুলনা করবো আর এটার সঙ্গে এ টু এক্স প্লাস বি টু ওয়াই ইকোয়াল টু সি টু এই সমীকরণের সঙ্গে তুলনা করবো তাহলে কী হবে এ ওয়ান সমান সমান তিন আসবে আর বি ওয়ান সমান সমান টু আসবে সি ওয়ান সমান সমান সিক্স আসবে আর পরটার সঙ্গে যদি তুলনা করি এ টু আসবে বারো বি টু আসবে হচ্ছে এইট আর সি টু সি টু আসবে হচ্ছে চব্বিশ এবার আমরা দেখবো যে আমাদের যে সমীকরণ সেটার সঙ্গে মিল হয় কি না এখানে এ ওয়ান বাই এ টু কী আসে এ ওয়ান বাই এ টু কী আসবে তিন বাই বারো তিন বাই বারো বলতে এক বাই চার দেখো তিন বাই বারো বলতে এক বাই চার তারপর কী করবো বি এ টু বাই বি টু তাহলে কত আসবে বি ওয়ান বাই বি টু বি ওয়ান বাই বি টু তাহলে কত আসবে বারো বারো বাই আট তাহলে কত আসলো এটা কাট কাটলে চার দিকে কাটলে চার দক্ষো আট তিন চারে বারো তাহলে তিন বাই টু তাহলে এইটা সমান নয় তাহলে আমরা বলতে পারবো নট ইকুয়াল তাহলে এখানে যেহেতু নট ইকুয়াল আসলো তখন আমরা আর কিন্তু সি ওয়ান বাই সি টু করবো না যদি সি ওয়ান বাই সি টুটা এ ওয়ান বাই এ টু এবং বি ওয়ান বাই বি টু যদি ইকুয়াল আসতো কথার কথা এখানে ইকুয়াল যদি আসতো তাহলে আমরা পয়েন্টটা চেক করবো যে সি ওয়ান বাই সি টু কী আসে যদি এটার সঙ্গে ইকুয়াল হয় তাহলে কোনো সমাধান নয় যদি নট ইকুয়াল যদি ইকুয়াল হয় তাহলে অসংখ্য সমাধান পাবো যদি নট ইকুয়াল হয় তাহলে কোনো সমাধান পাবো না তো আজকে এ পর্যন্তই দুই অঙ্কগুলো শেষ হলো পরের দিন তিন অঙ্কগুলো করবো ধন্যবাদ সবাইকে